রাঙ্গুনিয়া উপজেলার কেন্দ্রীয় সৈয়দবাড়ি ধর্মচক্র বৌদ্ধবিহারের দানতম কঠিন চিবরদান উৎসব অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকালে বিহার মাঠত আয়োজিত এই অনুষ্ঠানত রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি শাসন রত্ন ধর্মসেন মহাস্থবীরের সভাপতিত্বে এড়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপি। এটি উদ্বোধনী বক্তব্য রাখে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ভাইস চেয়ারম্যান সজন কুমার তালুকদার। আর সংবর্ধিত অতিথির বক্তব্য রাখে চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য কামরুল ইসলাম চৌধুরী, সৈয়দবাড়ি ধর্মচক্র বিহার কল্যাণ কমিটির সাধারণ সম্পাদক মনিলাল তালুকদার ও সহসাধারণ সম্পাদক সুপায়ন বিকাশ তালুকদারের সঞ্চালনায়। অনুষ্ঠানত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখে রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ। রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মাস্টার আসলাম খাঁর ধর্মীয় আলোচনা করে কেন্দ্রীয় সৈয়দবাড়ি ধর্মচক্র বৌদ্ধবিহার কল্যাণ ট্রাস্টের সভাপতি বিমল জ্যোতি মহাস্থবির, বৌদ্ধ ধর্মীয় নেতা সুগত তালুকদার, রাজগুরু ইন্দাচারা মহাস্থবির, শাসন বংশ মহাস্থবির, শাসন কাণ্ডারী সুমঙ্গল থের, শুদ্ধানন্দ থের এম এ, সুনন্দ থের এম এ, সোহেল তালুকদার, পাপেল তালুকদার সহ আরও বোধকেই। কেওয়াইর মুরগি মার্কা দিয়ে উঠিন লাগাইলেই হিট জব্বর চলিব।